হ্যালো ফ্রেন্ডস, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি ক্লাস নিয়ে। তো ফ্রেন্ডস, আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব, তোমরা যারা আইসিডিএস পরীক্ষা দিয়েছো, তোমরা যারা পরীক্ষায় সফলতা অর্জন করেছো, তো তোমরা যারা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, বা তোমরা যারা বাড়িতে বসে বসে ভাবছো ইন্টারভিউয়ে কীভাবে প্রিপারেশন নেবে, বা ইন্টারভিউয়ে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, তো আজকের এই ক্লাসটি সম্পূর্ণ দেখবে, এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো। আমি আশা রাখছি ইন্টারভিউয়ে তোমাদেরকে কেউ আটকাতে পারবে না, তোমরা ইন্টারভিউয়ে সফলতা অর্জন করবেই করবে, এবং প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমরা দিয়ে আসতে পারবে। আজকের এই ক্লাসটি একটু বড় হবে, কারণ আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ 50টি কোশ্চেন্স এবং তার সাথে উত্তরগুলোকে নিয়ে। তো ক্লাসটি একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এতটুকু রিকোয়েস্ট করব। আর এই ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, তোমরা যখন ইন্টারভিউ দিতে যাচ্ছ, তোমাদের জেলার সম্পর্কে যাবতীয় তথ্যগুলো একটু জেনে যাবে, কারণ ইন্টারভিউয়ে তোমাদের যে নির্দিষ্ট জেলা, নির্দিষ্ট যে অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে, বা নির্দিষ্ট এলাকার যে সমস্ত তথ্য রয়েছে, সেগুলো একটু নিজেরাই খোঁজ করে জেনে নিবে। তো ফ্রেন্ডস, এই ক্লাসটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা নতুন এই চ্যানেলে আসলে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। দেখো, প্রথম কোশ্চেন্স কি বলা হয়েছে, ICDS কথাটির অর্থ কী, খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকেই অলরেডি জানো। ICDS কথাটির ইংরেজি সম্পূর্ণ অর্থ হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, বাংলায় এর অর্থ হলো সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। নেক্সট, দু নম্বর কোশ্চেন্স, অঙ্গনওয়াড়ি কর্মী বলতে কাদেরকে বোঝানো হচ্ছে, এর সঠিক উত্তর, অঙ্গনা শব্দের অর্থ নারী, মহিলা বা স্ত্রীলোক। এই অঙ্গনা শব্দ থেকেই অঙ্গনওয়াড়ি কথাটি এসেছে। যে সকল নারী বা মহিলা কর্মীরা শিশু ও মহিলাদের স্বাস্থ্য পরিষেবা দানের উদ্দেশ্যে নিযুক্ত হন, তাদের অঙ্গনওয়াড়ি কর্মী বলা হয়। এগুলো কিন্তু একদম তোমরা মুখস্থ রাখবে, ইন্টারভিউ রুমে তোমাদের যখনই এই রকম টাইপের কোনো প্রশ্ন ধরবে না কেন, তোমরা সাথে সাথেই সুস্পষ্ট ভাষায় উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। নেক্সট, তিন নম্বর কোশ্চেন্স, অঙ্গনওয়াড়ি কর্মীরা কাদের মধ্যে নিযুক্ত হন, বা সরি, কাদের মাধ্যমে নিযুক্ত হন, এর সঠিক উত্তর একটু দেখে নাও। সাধারণত প্রতিটি ব্লকের থেকে নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের নোটিশ দেওয়া হয়। সেই আবেদনপত্র গ্রহণের নির্দিষ্ট দিন পরে গ্রাম পঞ্চায়েত থেকে লিখিত বা মৌখিক বা উভয় গ্রহণের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ করা হয়। সাধারণত স্থানীয় মহিলাদেরই অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে নিযুক্ত করা হয়। নেক্সট, চার নম্বর কোশ্চেন্স, গ্রাম পঞ্চায়েতকে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের দায়িত্ব কেন দেওয়া হয়েছে, এর সঠিক উত্তর, গ্রামের সার্বিক কল্যাণ ও উন্নয়নের দায়িত্ব গ্রাম পঞ্চায়েতের উপর ন্যস্ত থাকে, তাই গ্রাম পঞ্চায়েতের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো গ্রামের মানুষের স্বাস্থ্য পরিষেবা দেওয়া, এবং সেই সঙ্গে স্বাস্থ্য সম্পর্কে গ্রামের মানুষকে সচেতন করে তোলা। এই উদ্দেশ্য সাধনের জন্যই গ্রাম পঞ্চায়েতকে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে। নেক্সট, পাঁচ নম্বর কোশ্চেন্স এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন্স দেখে নাও, অঙ্গনওয়াড়ি কর্মীদের কী কী দায়িত্ব পালন করতে হবে, এগুলো কিন্তু জানাটা অত্যন্ত জরুরি। কী বলা হয়েছে, প্রথম, গর্ভবতী মহিলা, প্রসূতি মা এবং শিশুদের পুষ্টির ব্যবস্থা করা। দু নম্বর, মা ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা ও স্বাস্থ্য পরিবার কল্যাণ সম্পর্কে শিক্ষা দেওয়া। তিন নম্বর, গ্রামীণ মহিলাদের স্বাস্থ্য, পুষ্টি এবং পরিবার কল্যাণ সম্পর্কে শিক্ষা দেওয়া। চার নম্বর, প্রতিবন্ধী শিশু চিহ্নিত করা ও প্রতিবন্ধকতা নির্ণয় করা। পাঁচ নম্বর, গ্রামীণ শিশুদের অপ্রথাগত প্রাক বিদ্যালয়ে শিক্ষার ব্যবস্থা করা। ছ নম্বর, বিভিন্ন রকম রোগের প্রতিষেধক টিকা দেওয়া। সাত নম্বর, স্বাস্থ্যকেন্দ্র থেকে শিশুদের বা মেয়েদের টিকা বা স্বাস্থ্য পরীক্ষা করার ব্যবস্থা করা হলে তাতে অঙ্গনওয়াড়ি কর্মীদের যথাযথ সাহায্য করা। তো ফ্রেন্ডস, এই ছিল অঙ্গনওয়াড়ি কর্মীদের কী কী দায়িত্ব বা কর্তব্য রয়েছে তার লিস্ট। নেক্সট, ছ নম্বর যে গুরুত্বপূর্ণ কোশ্চেন্স একটু দেখে নাও, ICDS প্রকল্প কবে প্রবর্তন করা হয় এবং কোন বিভাগের পরিচালনায় এটি প্রবর্তন করা হয়, এর সঠিক উত্তর, 1975 খ্রিস্টাব্দে ভারত সরকারের সমাজ কল্যাণ বিভাগ অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট এই প্রকল্পটি প্রবর্তন করেন। সাত নম্বর কোশ্চেন্স, সুসংহত শিশু বিকাশ প্রকল্পের প্রধান উদ্দেশ্যগুলি কী কী, অর্থাৎ ICDS প্রকল্পের প্রধান উদ্দেশ্যগুলি কী কী, এর সঠিক উত্তর, ICDS প্রকল্পের প্রধান উদ্দেশ্যগুলি হল শিশুদের সর্বাঙ্গীন বিকাশ সাধন ও মাতৃস্বাস্থ্যের বিকাশ সাধন, আর্থিক অনগ্রসর স্বল্প ও অশিক্ষিত সমাজ অংশের 6 বছরের নিম্ন শিশুদের
গর্ভবতী মেয়েদের ও দুগ্ধ দানকারী মায়েদের স্বাস্থ্য এবং পুষ্টির উন্নতির স্বার্থে এই প্রকল্পটি চালু হয়। নেক্সট 8 নম্বর কোশ্চেন্স, সুসংহত শিশু বিকাশ প্রকল্প অর্থাৎ ICDS কোন কোন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত? প্রথমে বলা হয়েছে 6 বছরের নিম্ন বয়সের শিশুদের ক্ষেত্রে পরিপূরক খাদ্য প্রদানের ব্যবস্থা করা, 3 থেকে 6 বছর শিশুদের ক্ষেত্রে প্রথাবহির্ভূত শিক্ষার ব্যবস্থা করা, 3 নম্বর টিকাকরণের মাধ্যমে শিশুদের রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নতি ঘটানো, 4 নম্বর মহিলাদের সাক্ষরতার ব্যবস্থা করা, 5 নম্বর হাসপাতালের সঙ্গে যৌথভাবে শিশুদের শরীর স্বাস্থ্য পরীক্ষা করার ব্যবস্থা করা, এবং 6 নম্বর বলা হয়েছে জনসাধারণকে পুষ্টি বিষয়ে সচেতন করা। এগুলো হচ্ছে একজন ICDS কর্মীর সাথে যে সমস্ত কর্মকাণ্ড জড়িত সেগুলো। 9 নম্বর কোশ্চেন, সুসংগত শিশু বিকাশ প্রকল্পটি রূপায়ণের জন্য কোন আন্তর্জাতিক সংস্থা বিশেষভাবে সাহায্য করে? এর সঠিক উত্তর, আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ। ইউনিসেফ এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। এটি কি করেন, কর্মী সহায়িকা সাহায্য করে। নেক্সট, ভারত সরকারের কোন বিভাগ ICDS প্রকল্পটি বাস্তবায়িত করার জন্য বিশেষভাবে সাহায্য করেন? এর সঠিক উত্তর, ভারত সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ, সমষ্টি উন্নয়ন দপ্তর ও খাদ্য দপ্তর ICDS প্রকল্পটিকে বাস্তবায়িত করার লক্ষ্যে বিশেষভাবে কি করে সাহায্য করে। নেক্সট কোশ্চেন্স 11 নম্বর, বলা হয়েছে মিড ডে মিল প্রোগ্রাম যেটাকে MMP বলা হচ্ছে, এটির মূল উদ্দেশ্য কী? এর সঠিক উত্তর একটু দেখে নাও, কী বলা হয়েছে, বিদ্যালয়গামী শিশুসহ প্রাক বিদ্যালয় শিশুদের অপুষ্টি দূর করা, 2 নম্বর বিদ্যালয় শিশুদের নিয়মিত উপস্থিতির হার বৃদ্ধি করানো, 3 নম্বর শিশুদের বিদ্যালয় ছাড়ার প্রবণতা হ্রাস করা, 4 নম্বর শিশুদের দৈনিক শক্তি চাহিদা ও দৈনিক প্রোটিন চাহিদার অংশ সরবরাহ করার ব্যবস্থা করা। এগুলো হচ্ছে মিড ডে মিল প্রকল্পের কয়েকটি মূল উদ্দেশ্য। SNP অর্থাৎ স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম, এটি চালু হয় কার মাধ্যমে? কেন্দ্রীয় সমাজকল্যাণ দপ্তরের অধীনে, যেটাকে আমরা সংক্ষেপে SNP বলছি। সেটা চালু হয় সেন্ট্রাল ওয়েলফেয়ার যে ডেভেলপমেন্ট রয়েছে তার অধীনে 1977 খ্রিস্টাব্দে চালু হয়। নেক্সট 13 নম্বর কোশ্চেন, বিশেষ পুষ্টির প্রকল্প কোন কোন খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়, একটু সংক্ষেপে বলছি। প্রথমে রয়েছে দুধ ও দুধের গুঁড়া, নেক্সট দানাশস্য ও ডাল আঞ্চলিকভাবে পাওয়া যায়, পুষ্টিগুণ সমৃদ্ধ পাউরুটি, ভিটামিন এ ও সি সমৃদ্ধ ট্যাবলেট, লোহা ও ফলিক অ্যাসিড সমৃদ্ধ ট্যাবলেট, এবং 6 নম্বর এই প্রকল্পে খাদ্য সামগ্রী ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এবং CARE সরবরাহ করে। 14 নম্বর কোশ্চেন্স, মিশ্র পুষ্টি প্রকল্প কি? মিশ্র পুষ্টি প্রকল্প, যেটাকে আমরা কম্পোজিট নিউট্রিশন বলছি, এটি কি? এটি প্রয়োগমূলক একটি বিকল্প রূপ এবং এটি ভারত সরকারের কমিউনিটি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট দ্বারা প্রস্তাবিত হয়। যে সমস্ত অঞ্চল প্রয়োগমূলক পুষ্টি প্রকল্প শুরু করা সম্ভবপর ছিল না, সেই সমস্ত স্থানে মিশ্র পুষ্টি প্রকল্প শুরু করা হয়। 15 নম্বরে বলা হয়েছে মিশ্র পুষ্টি প্রকল্পের উদ্দেশ্যগুলো কী কী? এর সঠিক উত্তর, অপুষ্টির প্রকোপ থেকে জনসাধারণকে রক্ষা করা, 2 নম্বর জনসাধারণের পুষ্টির মানের উন্নয়ন করা, এবং 3 নম্বর জনগণের স্বাস্থ্যের উন্নতি সাধন করা। নেক্সট কোশ্চেন্স, অপুষ্টিজনিত রক্তাল্পতা প্রতিরোধ জাতীয় স্তরের কর্মসূচি NAAP প্রকল্প কি? এর সঠিক উত্তর, জাতীয় স্তরের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ এই প্রকল্পটি প্রবর্তন করেন। প্রকল্পটি বাস্তবায়িত করার জন্য গ্রামাঞ্চলের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও শহরাঞ্চলের মাতৃ ও শিশু স্বাস্থ্য কেন্দ্রগুলিকে দায়িত্ব দেওয়া হয়। 17 নম্বর, অপুষ্টিজনিত রক্তাল্পতার প্রতিরোধ জাতীয় স্তরের কর্মসূচি, যেটাকে আমরা NNAPP প্রকল্পের প্রধান উদ্দেশ্য কি? এর সঠিক উত্তর, অপুষ্টিজনিত রক্তাল্পতা বা রক্তস্বল্পতা প্রতিরোধে জাতীয় স্তরের কর্মসূচি প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল 1 থেকে 12 বছর শিশুদের ও গর্ভবতী মেয়েদের পুষ্টিকর যে ঘাটতিজনিত রক্তস্বল্পতা রয়েছে সেটা দূর করা। নেক্সট 18 নম্বর কোশ্চেন্স, অপুষ্টিজনিত রক্তস্বল্পতার প্রধান কারণ কি? এর সঠিক উত্তর, অপুষ্টিজনিত রক্তস্বল্পতার প্রধান কারণ হল দেহে লোহার ঘাটতি, এছাড়াও ফলিক অ্যাসিড, ভিটামিন B12, ভিটামিন সি ও প্রোটিনের ঘাটতিতে এই রক্তস্বল্পতা দেখা যায়। 19 নম্বর কোশ্চেন্স, অপুষ্টিজনিত রক্তস্বল্পতা দূর করার জন্য প্রয়োজনীয় করণীয় বিষয়গুলি কী কী? এর সঠিক উত্তর, সবুজ সবজি বেশি মাত্রায় গ্রহণ করা, 2 নম্বর ফেরাস সালফেট ট্যাবলেট গ্রহণ করা, 3 নম্বর
খাদ্যে ফাইট্রিক অ্যাসিড ও সালফেটের মাত্রা হ্রাস করা, 4 নম্বর খাদ্যে অ্যাসকারবিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি করা। নেক্সট 20 নম্বর কোশ্চেন্স, NNAP-র প্রধান কাজগুলি কী কী? এর সঠিক উত্তর, রক্ত স্বল্পতা যে সমস্ত শিশু ও গর্ভবতী মেয়েরা আক্রান্ত হয় তাদের শনাক্ত করা, 2 নম্বর জনসাধারণকে রক্ত স্বল্পতার কুপ্রভাব ও খাদ্য সামগ্রীর দ্বারা কীভাবে দূর করা যায় সে সম্পর্কে অবহিত করা। তো ফ্রেন্ডস, যেহেতু তোমরা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, এত বিস্তারিত না জানলেও তোমরা প্রত্যেকটি পয়েন্টের 2-3টা লাইন অবশ্যই মুখস্থ করে রাখবে। প্রত্যেকটি পয়েন্ট থেকে 2-3টি লাইন কিন্তু মুখস্থ করবেই করবে, কারণ সমস্ত মুখস্থ রাখা তোমাদের পক্ষে সম্ভব না। তো ইন্টারভিউয়ে যদি প্রশ্ন করে তাহলে তোমরা যাতে উত্তরগুলো দিতে পারো সেজন্য বিষয়গুলো একটু জেনে রাখবে। নেক্সট 22 নম্বর কোশ্চেন্স, প্রোটিন শক্তি অপুষ্টি কাকে বলে? প্রোটিন শক্তি অপুষ্টি কাকে বলে, যেটাকে আমরা সংক্ষেপে PCM বলছি। শিশুদের খাদ্যে প্রোটিনের অভাব, শক্তির অভাব অথবা প্রোটিন ও শক্তি উভয়ের অভাবের ফলে অপুষ্টিজনিত অবস্থাকে প্রোটিন ক্যালোরি অপুষ্টি বলে। বর্তমানে WHO ও FAO প্রোটিন ক্যালোরি অপুষ্টির পরিবর্তে প্রোটিন শক্তি অপুষ্টি নামকরণ করে। এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন তোমরা পেয়ে গেলে এবং তার সাথে উত্তরগুলো পেয়ে গিয়েছ। তো অবশ্যই প্রশ্নগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে রয়েছে, ভালো করে বারবার শুনবে বা ভিডিওটাকে একটু স্টপ করে নিয়ে নিজেরাই পড়তে পারো। নেক্সট 23 নম্বর, সাধারণত কত বছর বয়সে শিশুরা PEM এর শিকার হয়? এর সঠিক উত্তর, 1 থেকে 3 বছর বয়সে শিশুরা PEM এর শিকার হয়। 24 নম্বর কোশ্চেন্স, প্রোটিন শক্তি অপুষ্টি এর কারণ কী? এর কারণ কী বলা হয়েছে, প্রধান কারণ হলো যথাযথ মাত্রায় শক্তির অভাব। মোট খাদ্য থেকে শক্তির পরিমাণ প্রয়োজন মাফিক না হলে প্রোটিন দেহ গঠনের পরিবর্তে শক্তি উৎপাদনে নিয়োজিত হয়, এর ফলে প্রোটিনের ঘাটতিও দেখা যায়। অতএব শক্তির ঘাটতি প্রকৃতপক্ষে PEM এর প্রধান কারণ। এর সঙ্গে অন্যান্য কারণগুলি হলো জনসংখ্যা বৃদ্ধি, অর্থনৈতিক খারাপ অবস্থা, শিশুদের লালন পালনের অভাব, এছাড়াও আরও অনেক কারণ রয়েছে। তো তোমরা যে কোনো 3-4টা কারণ অবশ্যই মুখস্থ করে রাখবে। নেক্সট 25 নম্বর কোশ্চেন্স, প্রোটিন শক্তির অপুষ্টি প্রতিরোধে অঙ্গনওয়াড়ি কর্মীদের ভূমিকা কী? এটা খুবই গুরুত্বপূর্ণ এবং যে কাজটি তোমাদেরকে করতে হবে, যদি তোমরা এই কাজের প্রতি একটু দায়বদ্ধ থাকো বা যদি ভালোবাসা থাকে তোমাদের এই বিষয়গুলো কিন্তু জানাটা অত্যন্ত জরুরি। তো অবশ্যই ভিডিওটাকে একটু স্টপ করে নিয়ে নিজেরাই পড়বে। নেক্সট কোশ্চেন্স দেখো, অপুষ্টি প্রতিরোধ প্রকল্পে FAO বা WHO এর নির্দেশিকাগুলি কী কী? অনেকগুলো নির্দেশিকা রয়েছে, তার মধ্যে প্রথম রয়েছে শিশুর পুষ্টির জন্য মাকে যথাযথ শিক্ষা দেওয়া, এছাড়াও শিশুর জন্য অল্পমূল্যের পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা। এগুলো কিন্তু নির্দেশিকা রয়েছে। এছাড়াও বলা হয়েছে 2টি সন্তানের জন্মের মধ্যে কমপক্ষে 3 বছরের ব্যবধান রাখতে হবে। নেক্সট 27 নম্বর কোশ্চেন্স, জাতীয় পুষ্টি সপ্তাহ কবে পালন করা হয়? এর সঠিক উত্তর, 1 থেকে 7 সেপ্টেম্বর জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়। নেক্সট বিশ্ব পুষ্টি দিবস কবে পালন করা হয়? 16 অক্টোবর বিশ্ব পুষ্টি দিবস পালন করা হয়। 30 নম্বর কোশ্চেন্স, উন্নয়নশীল দেশের শিশু ও মেয়েদের জীবনের মান উন্নয়নের ক্ষেত্রে কোন সংস্থা অর্থদান করেন? এর সঠিক উত্তর হচ্ছে ইউনিসেফ। নেক্সট বিশ্ব মাতৃদুগ্ধ দিবস কবে পালিত হয়? এর সঠিক উত্তর, 1ই আগস্ট। নেক্সট শিশুর স্বাস্থ্যহানির লক্ষণগুলি কী কী? অনেকেই জানো, পর্যাপ্ত পুষ্টির অভাব, এছাড়া ওজন না বাড়া বা খুব কম পরিমাণে বাড়া, পেটের অসুখ, এছাড়াও ঘন ঘন সংক্রামক রোগে আক্রমণ, এগুলো একজন শিশুর স্বাস্থ্যহানির লক্ষণ হতে পারে। নেক্সট 33 নম্বর কোশ্চেন, শিশুকে মাতৃদুগ্ধ খাওয়ানোর পদ্ধতি কী? এর সঠিক উত্তর, শিশু জন্মাবার পরে অর্থাৎ 30 মিনিট পর থেকেই মা শিশুকে বুকের দুধ পান করাতে পারেন, যদিও সাধারণত 3 ঘন্টা পরে তা শুরু করা হয়। প্রথম 2 মাস বয়স পর্যন্ত 3 ঘন্টা অন্তর এবং মোট 7 বার দুধ পান করানো উচিত। বয়স 2 থেকে 6 মাস পর্যন্ত 5 বার দুধ পান করা উচিত। শিশুকে অতি অবশ্যই জন্মের পর 4 থেকে 6 মাসের দুধ পান করা উচিত এবং তা সর্বাধিক 2 বছর পর্যন্ত বজায় রাখা যেতে পারে। যদি তোমরা না বুঝে থাকো অবশ্যই ভিডিওটাকে একটু স্টপ করে নিয়ে মনোযোগ সহকারে 2-3 বার রিডিং পড়বে। নেক্সট 34 নম্বর কোশ্চেন্স, মা শিশুকে বুকের দুধ না দিতে পারলে বা ছাড়িয়ে দিলে কী কী খাওয়াতে হবে? প্রত্যেকেই জানো, সবুজ শাকসবজি, এছাড়াও জল,
এছাড়াও কি বলা হয়েছে কৃত্রিম দুধ। নেক্সট, একটি সুস্থ নবজাতক শিশুর ওজন কত হয়। একটি সুস্থ নবজাতক শিশুর ওজন 2600 থেকে 3400 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, শিশুকে মাতৃদুগ্ধ ছাড়িয়ে দিলে বিকল্প কী কী খাদ্য অভ্যস্ত করা প্রয়োজন। অনেকগুলো খাদ্য রয়েছে, প্লিজ একটু ভিডিওটাকে স্টপ করে নিয়ে নিজেরাই পড়বে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এজন্য আমি সংক্ষেপে তোমাদেরকে বিষয়গুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভারতে শিশুর মৃত্যুর হার বেশি হওয়ার কারণ কী? এর সঠিক উত্তর, ভারতে শিশু মৃত্যুর হার বেশি হওয়ার কারণগুলির মধ্যে অন্যতম হচ্ছে অপুষ্টি। এছাড়াও প্রসূতি মায়ের যত্ন না নেওয়া, শিশুকে বুকের দুধ না দেওয়া, শিশুর স্বাস্থ্য এবং সুস্থতা রক্ষার জন্য প্রতিষেধক টিকা না দেওয়া অন্যতম কারণ। নেক্সট, শিশুদের সর্বাঙ্গীন বিকাশ নির্ভর করে কিসের উপর? এর সঠিক উত্তর, একান্তই শিশুর কি সহিত সুষ্ঠু সমন্বয়ের মধ্যেই শিশুর সর্বাঙ্গীন বিকাশ হয়ে থাকে। নেক্সট, শিশুদের শিক্ষাদানের বৈজ্ঞানিক পথ কী? শিশুদের শিক্ষাদানের বৈজ্ঞানিক পথ হলো খেলার মাধ্যমে শিশুকে শিক্ষাদান করা। নেক্সট কোশ্চেন 40, সার্বিকভাবে শিক্ষার ক্ষেত্রে মূল উপাদানগুলি কী কী? এর সঠিক উত্তর, বিদ্যালয় শিক্ষার্থীর নির্দিষ্ট পাঠ্যক্রম, শিক্ষাগুরু ও খেলার মাঠ হওয়া একান্ত প্রয়োজন। নেক্সট, প্রিয় কোথায় সৃষ্টি হয়? এর সঠিক উত্তর, প্রিয় সৃষ্টি হয় যকৃতে। তো ফ্রেন্ডস, ক্লাসগুলো যদি একটু উপকারে আসে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, তাদেরকে একটু এই বিষয়গুলো জানার সুযোগ করে দেবে। যারা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, একে অপরের সাথে এই ক্লাসগুলো একটু শেয়ার করে দিও। নেক্সট দেখো, 42 কোশ্চেন্স, অ্যানাটমি শব্দের অর্থ কী? এর সঠিক উত্তর, জীবকে ছেদ করে ভেতরের গঠন সম্পর্কে জ্ঞান লাভ করা। নেক্সট, মানুষের করোটির স্নায়ুর সংখ্যা কত? এর সঠিক উত্তর, 31। শিশুর জন্মের কতদিনের মধ্যে BCG টিকা দেওয়া উচিত? এর সঠিক উত্তর, শিশুর জন্মের 0 থেকে 3 দিনের মধ্যে BCG দেওয়া উচিত। নেক্সট, কোষের সমষ্টি হলো কী? কলা। কোষের সমষ্টিকে আমরা বলছি কলা। নেক্সট, মানবদের ভোকাল কার্ড কী সাহায্য করে? মানবদের যে ভোকাল কার্ড রয়েছে, এটি কী সাহায্য করে? কথা বলতে সাহায্য করে। পরবর্তী কোশ্চেন্স, মানব শরীরের ক্ষুদ্রতম পেশি কোনটি? অনেকেই হয়তো জানো না, তার নাম হচ্ছে স্টেপিডিয়াস। এটি কী করে? আমাদের যে কর্ণ রয়েছে, কর্ণের অস্থিমধ্য কর্ণে এটি অবস্থিত। নেক্সট, পরিণত মানুষের শরীরে কটি অস্থি থাকে? এর সঠিক উত্তর, 206, অর্থাৎ একজন পরিণত মানুষের শরীরে 206 হাড় থাকে। এবং আজকের এই পার্টে সর্বশেষ কোশ্চেন্স, মানবদের মস্তিষ্কের গড় ওজন কত? এর সঠিক উত্তর, 3.2 কেজি। মানবদের মস্তিষ্কের গড় ওজন 3.2 কেজি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের পার্টের টোটাল 50 MCQ নিয়ে আলোচনা করার। আমি আশা রাখছি ইন্টারভিউয়ে তোমরা এই ক্লাসগুলো থেকে অনেকটা উপকৃত হবে। তো ক্লাসগুলো 2-3 রিডিং পড়বে, মুখস্থ করার আর তেমন কিছু নেই। যদি 2-3 রিডিং পড়ো বা ক্লাসটি দেখো, অবশ্যই এই বিষয়গুলো তোমাদের মনে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। ধন্যবাদ।